আরে দেখ তো মনে ডাইমন্ড আছে ওইতে দেখ হ্যাঁ ভাই এসে গেছে এই রাখ এই ওঠ ওঠ ডাইমন্ড এসে গেছে কেন চল ডাইমন্ড এসে গেছে চল ঘুরতে যাবি না ডাইমন্ড এসে গেছে চল 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 ভাই তিন দিকে রাস্তা আছে কোন দিকে যাবি এই দিকে গেলে কলেজ খালি পুলিশ ডান্ডা পেটা করবে আচ্ছা ওই দিকে সিনেমা হল খালি বই দেখার জায়গা ও আচ্ছা আর এই দিকে এই দিকে এই দিকে এই দিকে মেরা খালি বয়ফ্রেন্ড খোঁজে যাবি এই দিকে চল এ সালমান চল গে মতরি মেদারকে পড়াবো চল ভাই চল চল আয় আয় আমাকে নিয়ে যায় একা একা চল চল সবাই একসাথে যাব চল 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 ইয়ে ফাসকে আসি আরে ভাই তোরা দুজন চল আর আমি আসছি পূজোর পেশাব লেগেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি চলে আসবে হ্যাঁ আসছি আসছি আরে সালমান তোকে বলছি শোন আজকে তুই কোনো মেয়েকে পটাবি না ঠিক আছে আমি একলা সব মেয়েকে পটাবো কেন রে বে আমার অনেক দিন তো আশা আছে আমি ছোট নদীর পাড়ে এসে সব মেয়েগুলো পটিয়ে নেবো ঠিক আছে ভাই আমি শুনেছি ওকে মেয়ে বেশি থাকে হ্যাঁ ঠিক আছে চল 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 জান তুমি একটু বসো আমি জলে বোতল নিয়ে আসি ওকে ঠিক আছে যাও আইটেম তোকে আজকে হেভি লাগছে চল আমার সাথে আমাদের বাড়ি চল না ও নো আমার সাথে আজ আবে এটা আমার এই আমার কে রে কে রে ওর বয়ফ্রেন্ড আছে চল তবে রে মনে কি করে শোনা না না আমার কিছু করতে পারেনি ওরা ঠিক আছে চল 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 চলো চলো কি হলো রে ভাই হিসেব করে নে হিসেব কর হিসেব কর বস এখানে বস 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 হিসেব কর ওই মেয়েটা 100% ঠিক আছে ঠিক আছে 100টা মেয়ে সমান ঠিক আছে হ্যাঁ তুই ওই তিনটে ভাগ করলে কত করে হচ্ছে তো 30 আমার 40 তার মানে মেয়েটা আমার আইটেম আমি আসছি হিসেব করলো বে ওর হলো কি করে চোখ মারলো তো আমার আমারও তো চোখ মারলো তোর হলো কি করে ও তো ওই চলে গেল চল দেখা যাক তাহলে চল দেখি আমরাও যাই তুমি মেনা ভাই ছক্কা ছিল জিন্দা ছক্কা বেঁচে গেছি নাম্বারটা আমার দিকে পড়েনি চল চল বাড়ি যাবো আমার বাড়িতে বকা বকি করবে আমি যাবো না তোরা যা তুই যা যা তুই চলে যাবি তাহলে ও ছেড়ে দে আমরা 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 পড়াবো দেবো না ওর সামনে গিয়ে কথা বলবো খালি ঠিক আছে যাচ্ছি একবারে পটিয়ে নিবি আমি একটু চেষ্টা করি ভাই আমি যাই তুমি দিলে মুচকে হাসি আমি পেলাম লজ্জা তুমি দিলে মুচকে হাসি আমি পেলাম লজ্জা তুমি কি হতে চাও আমার সারা জীবনের ভরসা সরি ডার্লিং সরি ডার্লিং
আমাকে মারলো ভাই। কেন মারলো বে? ওই প্রপোজ করেছি বলে। প্রপোজ করেছি মেরেছে? হ্যাঁ। আবে তোর পুরনো স্টাইলে প্রপোজ করে আমি জানতাম আমারই হবে রে ওটা। ভাই আমি নতুন স্টাইলই করেছি। কি নতুন স্টাইল? তোর নতুন স্টাইল চলবে না, আমারই যেতে হবে, বুঝতে পারছিস? তুই দাঁড়া। ঠিক আছে ভাই। আরে আমি যাবো, আমি। ঠিক আছে ভাই তুই যা। হেভি লাগছে তো? একদম ভাই, তোকে তো শাহরুখ খান দেখাচ্ছে, তুই যা ভাই। হ্যাঁ আমি যাই। হ্যাঁ ভাই তুই যা। আমি তোমার অন্ধকার, তুমি আমার রিয়েলিটি। আমি তোমার অন্ধকার, তুমি আমার রিয়েলিটি। তুমি কি হতে চাও আমার সেলিব্রিটি? পহলি বার কে রে কি ভাই মজা আয়া, আর মেয়ে যে মজা হ্যাঁ হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাই। হাই গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো খুবই। তো কেমন লাগলো ভিডিওটা সবাই বলবে কমেন্টে, ঠিক আছে? তো যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওর মধ্যে তো অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো চলো।